সাদিক অ্যাগ্রোর দখলে থাকা উদ্ধার করা অংশে খাল খননের কাজ শুরু করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শুক্রবার দুপুরে মোহাম্মদপুরের বেরিবাধ এলাকায় রামচন্দ্রপুর খালে সাদিক অ্যাগ্রোর দখল করা জায়গায় খনন কাজ শুরু হয়েছে বলে জানান ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান তিনি বলেন সাদিক অ্যাগ্রোর উদ্ধার করা অংশে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকা আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে খাল খনন কার্যক্রম পরিচালনা করছে ডিএনসিসি গতকাল ডিএনসিসির নিজস্ব জমি খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা সাতটির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় দশ বিঘা নিজস্ব সম্পত্তি উদ্ধার করা হয় যার মধ্যে সাদিক অ্যাগ্রোর দখল করা খালের অংশ ছিল এ বিষয়ে ঢাকা ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান বলেন আগামী তিন দিন ব্যাপী এই উচ্ছেদ কার্যক্রম চলবে ইতোমধ্যে খালের যে অংশ ভরাট করা হয়েছিল সেটি খনন প্রক্রিয়া শুরু করেছে ডিএনসিসি मरियम मीन ढाका पोस्ट